আপনি যদি সিনেমা প্রেমী নাও হন, তবুও নিশ্চয়ই আমির খানের দাঙ্গল সিনেমাটা আপনি দেখে থাকবেন। সিনেমায় আমরা দেখেছি একজন কুস্তিগির বাবা কিভাবে সমাজের সব প্রথা ভেঙে তার দুই মেয়ে গীতা ও ববিতাকে কুস্তিতে লড়াইয়ের জন্য তৈরি করতে থাকেন, নিজের মেয়েদের প্রস্তুত করেন ভারতের হয়ে স্বর্ণপদক জেতানো পর্যন্ত। ভারতের কুস্তিগির মহাবীর ফোগটকে নিয়ে তৈরি হয়েছিল সে সিনেমা। কুস্তিগির হিসেবে তিনি ছিলেন অসফল, কিন্তু বাবা হিসেবে তিনি কতটা সফল তা আমরা এই সিনেমায় দেখেছি। আজকে গীতা কিংবা ববিতা নয়, আমরা জানব সরফরাজ মুশির খানকে নিয়ে, যাদের পিছনে রয়েছেন কুস্তিগির মহাবীরের মতোই একজন স্বপ্নবাজ বাবা। দীর্ঘ পরিশ্রম এবং ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানোর পর ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন সরফরাজ খান। বাবা নওশাদ খান ও স্ত্রী রোমানা জহুরের সঙ্গে তার অশ্রুসিক্ত ছবি আপ্লুত করেছে অনেককেই। এরপরই জানা যায় সরফরাজের অতীত সংগ্রামের কথা। জীবনের কঠিন বাস্তবতা বুঝতে তার যেসব অভিজ্ঞতা হয়েছে সেসব জানিয়েছেন বাবা নওশাদ। নওশাদ খান তার দুই ছেলে সরফরাজ খান ও মুশিরের প্রাথমিক কোচের ভূমিকা পালন করেছেন তিনি। তিনি নিজেও একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন, যেটা তিনি পারেননি, কিন্তু স্বপ্ন দেখেছেন তার সন্তানদের নিয়ে। মুশিরের বয়স 17, বড় ভাই সরফরাজ জাতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার কিছুদিন আগেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ মাতিয়েছেন মুশির খান। 7 ম্যাচে 1 সেঞ্চুরি সহ 60 গড়ে 360 রান করার পাশাপাশি বল হাতে 26.57 গড়ে 7 উইকেটও নেওয়ার কীর্তি গড়েছেন। সম্প্রতি ESPN ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবা নওশাদ জানান, জীবনের লড়াই শিখাবেন বলে অনেকদিনই সরফরাজকে রাতে খেতে দেননি, এমনকি নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও তাতে চড়ার সুযোগও ছিল না সরফরাজের। জীবনের আসল কষ্টটা বোঝানোর জন্য সন্তানকে নিয়ে ট্রেনে যাতায়াত করতেন নওশাদ। আর সরফরাজ নিজের পরিশ্রমের উপর এবং তার বাবার প্রশিক্ষণের উপর ভরসা রাখতেন সবসময়। প্রতি বছর অনুশীলন করার জন্য তাকে যাযাবর হয়ে যেতে হতো। মুম্বাইয়ে যখন ভরা বর্ষায় প্রায় প্রতিটি অনুশীলনের জায়গায় বন্ধ থাকত, তখন তারা মুম্বাই থেকে 1400 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশ চলে যেতেন অনুশীলন করার জন্য। এই 1400 কিলোমিটার গাড়ির যাত্রাকালে যেখানেই অনুশীলন করার সুযোগ পেত সেখানেই থামত পিতা ও পুত্র। ছেলে ভারতের জাতীয় দলের হয়ে খেলবে এই স্বপ্ন পূরণ করতে বাবার সাথে যে পরিশ্রমটা চালিয়ে গিয়েছেন সরফরাজ, সেটার একটা উদাহরণ মাত্র এই যাত্রা। শৈশবে নওশাদ তার ছেলের উইকেটের উপর একটা মূল্য নির্ধারণ করে দিতেন, যে বোলার সরফরাজকে আউট করতে পারবেন সেই পাবেন 50 রুপি। ছেলে যাতে ক্রিজে কঠিন সময় পার করে এটা নিশ্চিত করতেই এই পদ্ধতি অবলম্বন করেন নওশাদ। কখনো কখনো একদিনে 300-400 রুপিও খরচ হয়ে যেত। ভারতের একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এটা অনেক টাকা, যে কারণে সরফরাজ পরিশ্রম বাড়িয়ে দিতেন যাতে সহজে তার উইকেট না নেওয়া যায়। সরফরাজ খান তার মর্যাদার টেস্ট ক্যাপ পেয়েছেন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলের কাছ থেকে। ক্যাপ পেয়ে প্রথমেই বাবার কাছে যান, তাকে ক্যাপ দেখানোর পর আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। বোঝাই যাচ্ছিল এত বছরের অপেক্ষার অবসানের পর আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না বাবা ছেলে কেউই। চোখের পানি নিয়ে ছেলের টেস্ট ক্যাপেও চুমু খান তিনি। এরপর বাবার পরে পাশে থাকা স্ত্রীকেও জড়িয়ে ধরেন সরফরাজ। ভারতীয় ব্যাটিংয়ের গুরু দায়িত্ব সরফরাজের কাঁধে। প্রথম ও দ্বিতীয় ইনিংসেই মুম্বাইয়ের ডানহাতি ব্যাটারের জাত চিনিয়ে দেয়া দেখে আপনার বা আমার মনেই হতে পারে, বাংলাদেশে এমন ক্রিকেটার দেখি না কেন, টেস্ট ক্রিকেটের উপযোগী খেলোয়াড় তৈরির চেষ্টা কি এই বিসিবি আদৌ করে? নওশাদ খানের এক ছেলে অনূর্ধ্ব-19 ওয়ানডে বিশ্বকাপ মাতিয়েছেন, আর এক ছেলে রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল, শুভমান গিল, জয়সওয়ালের মতো ব্যাটারদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা দেখিয়েছেন প্রথম সুযোগেই। নওশাদ খানের পরিবারকে দেখেই তো অনেক কিছু শিখতে পারে বিসিবি।